ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি এই কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি প্রতিদিন 8টি জলকামান দিয়ে রমনা, তেজগাঁ, লালবাগ, ওয়ারি, মিরপুর, গুলশান, উত্তরা ও মতিঝিল ক্রাইম জোনের বিভিন্ন স্থানে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত জীবাণুনাশক ছিটিয়েছে। দ্বিতীয়বার ছিটানো হবে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়। এদিকে দক্ষিণের নগর ভবনে 7000 ও 5000 লিটারের ওয়াটার বাউজারের পরিমাণ মতো ব্লিচিং পাউডার মিশিয়ে মোট 8টি গাড়ি দিয়ে জীবাণুনাশক ছিটানো হচ্ছে।